हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल कुक विद तनिमा। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमियो बेश भालो आछी। आज के आमी तुम्हारे साथे एकटा शागेर रेसिपी शेयर करब। शाक साधारणत आम्रा भाजा करे खाई, किन्तु आमी एई रेसिपिटा एकटु अन्यरकम भावे तैरी करेछी। शाकटार संगे आमी एकटु एक्सपेरिमेंट करेछी, आशा करी तुम्हारा सबार खूबी भालो लागबे एबं এটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে এই রেসিপিটা বানাতে। তাহলে চলো শুরু করে দিই আজকের রান্না। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল, আর আমি দিয়ে দিয়েছি মসুর ডাল। দেখো মসুর ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছি। মসুর ডালে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদ দেব, আর আমি দেব দুটো কাঁচা লঙ্কা। আমি ডালটাকে সেদ্ধ করব, একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে আমি সিম করে দেব। দেখো ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে সিম করে দেব। মসুর ডালটাকে কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, একটু দানা দানা রাখতে হবে, আর ডালে কিন্তু কোনো রকম কাটা দেওয়া যাবে না। দেখো ছ সাত মিনিট পর আমি ফিরে এসেছি, আমার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশ দানা দানা আছে। ডালটাকে আমি এবার একটা বাটিতে ট্রান্সফার করে নেব। ডালটা আমি মসুর ডাল ইউজ করেছি, তোমরা মুগ ডাল দিয়েও করতে পারো, তবে মসুর ডাল দিয়ে বেশি ভালো লাগে খেতে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কলমির শাক। শাকগুলোকে আমি ভালো করে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল। এখানে তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি দিয়ে দেব রসুন কুচি। একটু বেশি করেই রসুন কুচি দিচ্ছি, কারণ শাকের সঙ্গে রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন কুচি দেওয়ার পর আমি সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, আর একটু ভাজা করব, দু তিন সেকেন্ডের জন্য ভাজা করব। ভাজা করে আমি ফিরে আসছি। দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটু বেশি করে টমেটো দিচ্ছি, কারণ যদি ট্যাঙ্গি ভাবটা আসে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। টমেটো দিয়েও আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। সেই জন্যই আমি নুনটা দিলাম, আর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ কুক করেছি। দেখো টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলমির শাকটা। শাকটা যখন দেবে তখন পরিমাণে কিন্তু অনেকটা থাকবে, সেই জন্য এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে কড়াইয়ে। আর শাকটা কুক হয়ে গেলে একদম পরিমাণে কিন্তু কমে যায়। শাক দিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে শাক থেকে যে নিজস্ব যে শাকের জল আছে সেটা যাতে বেরোয়। এখানে আলাদা করে কোনো জল দিতে হবে না। আমি শাকটাকে সেদ্ধ করব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো করে আমি একটু আবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তারপর আমি দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। সব মশলায় খুবই অল্প পরিমাণে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। আর শাকে তো একটু চিনি দিতেই হয়, শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনি দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব, আর মশলাটাকে কষিয়ে নেব, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না আসে।
দেখো এবার আমি মশলাটাকে প্রায় আরও 5-6 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা কষানো অনেকটাই হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিলে আরও টেস্ট লাগে খেতে। টমেটো সস দিয়েও আমি খুব সুন্দর করে মিক্স করে দেব। টমেটো সসটা মানে অপশনাল, যদি থাকে দেবে, যদি না থাকে তাহলে না দিলেও চলে। আর দেখো খুব সুন্দর করে আমি মিক্স করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে পরবর্তী ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। এর ফাঁকে কিছু কথা বলে নিই, আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ করে নাও। আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের ইনোভেটিভ নিত্য নতুন রান্না শেয়ার করে থাকি শুধুমাত্র তোমাদের জন্য। দেখো এরপর আমি সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমি ডালের বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আরও কিছু প্রয়োজনীয় কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য ইউটিউবে গিয়ে কুক উইথ তানিমা সার্চ করবে, তারপরে আমার ছোট্ট একটা মুখের ছবি দেখতে পাবে, সেখানে ট্যাপ করবে। ট্যাপ করলে আমার ভিডিওগুলো পরপর চলে আসবে। সেই ভিডিওগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও 3 থেকে 4 মিনিট দেখার পর রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, তখন সেটা অ্যাশ কালারের হয়ে যাবে, পাশে একটা ছোট্ট বেল চলে আসবে, সেই বেলটা প্রেস করবে। তখন বেলটা প্রেস করলে 3টে অপশান আসবে, তার মধ্যে যেটা অল আছে সেইটা প্রেস করবে। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। দেখো ঢাকনা খুলে আমি ফিরে এসেছি, আমার রান্না একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর লাগছে দেখতে, এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে, আর এটা ভীষণ হেলদিও। সবাই বাড়িতে ট্রাই করবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, খুবই ভালো থাকবে। তাহলে বাই।